হাইকোর্ট কাল সকালে বেলা শুনে দুটোর সময় হিয়ারিং রাখলো। ইতিমধ্যে এখান থেকে 500 মিটার দূরে তোলাগুলো নাকি আদিবাসী দিবস পালন করে, চোরেরা পালন করে। কিন্তু কোথাও তো দেখতে পেলাম না ভোগ কাটা, ফুটাও নাই, প্যান্ডেল নাই, মাইক নাই, পতাকাও নাই, কিছুই নাই, হবে সব ব্যবসা হবে না। হারিয়েছি নন্দী গ্রামে, আপনাকে যদি প্রাক্তন করতে না পারি খুঁজে রামনাথী নির্দেশের লোক নই আমরা, আপনাকে প্রাক্তন করব। পশ্চিম মেদিনীপুরের পিঙ্ক বনিতে দাঁড়িয়ে মূলত এইভাবেই ঝোড়ো ব্যাটিং করেন শুভেন্দু অধিকারী। বুধবার পিঙ্ক বনিতে যখন শুভেন্দু সভা করছেন তখন সেখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে আদিবাসী দিবস উপলক্ষে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর এই সভা নিয়ে জোর টালবাহানা হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের কাছে অনুমতি নিয়ে এই সভা করেছেন শুভেন্দু। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা, কটাক্ষ করে বলেন উনি শুধু একা সভা করবেন, পশ্চিমবঙ্গ যেন ওর একার। তিনি দাবি করেন মমতাকে জঙ্গলমহলের রাস্তা তিনি চিনিয়েছিলেন, সেটা 2009 সালের 9 অগস্ট লালগড় রামকৃষ্ণ স্কুলের মাঠের সভায়। এরপর সরাসরি কুর্মী নেতা রাজেশকে কটাক্ষ করে এখান থেকে 500 মিটার দূরে তোলাগুলো নাকি আদিবাসী দিবস পালন করবে, চোরেরা পালন করবে। কিন্তু কোথাও তো দেখতে পেলাম না ভোগ কাটা, ফুটাও নাই, প্যান্ডেলও নাই, মাইক নাই, পতাকাও নাই, কিছুই নাই, হবে সব ব্যবসা হবে না। হারিয়েছি নন্দী গ্রামে, আপনাকে যদি প্রাক্তন করতে না পারি খুঁজে রামনাথী নির্দেশের লোক নই আমরা, আপনাকে প্রাক্তন করব। আপনার ওই আলালের দুলালটি জেলে যাবে, তিনজন জনজাতি গরুকে আমার দণ্ডী কাঠ কাটতে হয়েছে। আর আমাদের প্রধানমন্ত্রী ওই উড়িষ্যার প্রত্যন্ত গ্রামে গরিব পরিবারে থাকা দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষে রাষ্ট্রপতি করেছে, 1 নম্বর ব্যক্তিকে দ্রৌপদী মুর্মু আবার খুব ঠেলাই পড়েছেন না। রাজেশ মাহাতোর সঙ্গে মিটি কদিন আগে বলে গেছিল ক্রিমিনাল, আর রাজেশ বলি হয় কোচবিহারে ট্রান্সফার করে দিয়েছে মমতা ব্যানার্জির যে পার হচ্ছে পারেও বটে, কিন্তু মাহাতো সমাজ বিক্রি হওয়ার লোক নয়। রাজেশ মাহাতো বিক্রি হতে পারে, ও প্রতি ভোটে বিক্রি হয়, এ দল অদল সে দল করে, কুর্মীরা বিক্রি হওয়ার লোক নয়, জনজাতিরা বিক্রি হওয়ার লোক নয়। আপনার কাছে কেউ কিছু চাইবে না, আপনি চাকরি দিন জঙ্গলমহলে, জঙ্গলমহলে আপনি চাকরি দিন বাড়িতে বাড়িতে। চাকরি দিয়েছেন কয়েকজনকে হোঙ্গা 10,000 টাকা, লেডি কনস্টেবল 12,000 টাকা, তার ছাতাও নেই জুতাও নেই, 6 মাস অন্তর রেনুয়াল। তাও তো অধিকাংশ পার্টির নেতারা নয় পেয়েছে, ছেলে বাড়ি লুকিয়ে দিয়েছে। আমি নাম জানি, নাম বলতে শুরু করলে ঘর থেকে বেরোতে পারবে না। গোয়ালপুর থেকে নয়াগ্রাম, আমি একদম নাম বলে দেব, আরে ওই লালগড় ঘন্টে ভাই শিক্ষক করে রেখেছি, কালিকা বিরাট লম্বা, বিরাট লম্বা সময় নেই, হাইকোর্ট কলেজ দেড়টায় শেষ করে দিতে হবে, 5 মিনিট আগে শেষ করে দেবো।
আমি মরগুলোবাসী জনজাতিদের বলবো, আপনাদের কি হচ্ছে পশ্চিমবঙ্গে জানেন? পঞ্চায়েত